প্রথম দুদিনেই তুফানের বক্স অফিস কালেকশন অলমোস্ট আড়াই থেকে পৌনে তিন কোটি টাকা ভাই তুফান সত্যি একটা নজির করে রাখলো যে রেকর্ড ভাঙা প্রচণ্ড কঠিন হবে বলে আমার মনে হয় হ্যালো আমার সাকিব ভাইরো বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন তুফানের ডে টু বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে এই ভিডিওতে একদম সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স চেন থেকে শুরু করে সব বিষয়টা নিয়ে কথা বলবো দেখো তোমরা খুব ভালোভাবেই হয়তো জানো যে সিঙ্গেল স্ক্রিনের কিন্তু কোনো এক্স্যাক্ট কালেকশন এভাবে পাওয়া যায় না কিন্তু মাল্টিপ্লেক্স চেনের কালেকশনটা বিএমআর বলে ফেসবুক পেজটি আমাদের ডে বাই ডে দিতে থাকে তাই অবশ্যই ভিডিওর প্রথমেই ক্রেডিট তাদের দেব এবং আমি টোটাল দুদিনে টোটাল বক্স অফিস কালেকশন ডে ওয়ান ডে টু মিলিয়ে টোটাল কত টাকা হবে একদম যুক্তি সহকারে তোমাদেরকে বলার চেষ্টা করব এই ভিডিওতে কিন্তু তোমাদের সবার কাছে একটাই অনুরোধ যে তোমাদের কি মনে হচ্ছে তোমাদের কত টাকা মনে হচ্ছে প্রথম দুদিনে বক্স অফিস হতে পারে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না প্রথমে আমরা চলে আসি ডে টুতে তুফানের মাল্টিপ্লেক্স কালেকশন কীরকম কি হয়েছে চলো আমরা দেখি বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি দশ লক্ষ উনআশি হাজার সাতশো পঞ্চাশ টাকার টিকিট বিক্রি হয়েছে সীমান্ত সম্ভার দশ লক্ষ তেত্রিশ হাজার দুশো টাকার টিকিট বিক্রি হয়েছে এসকেএস টাওয়ার মহাকালী ন লক্ষ চুয়ান্ন হাজার ছশো টাকার টিকিট বিক্রি হয়েছে সনি স্কোয়ার মিরপুর সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকার বিক্রি হয়েছে মিলিটারি মিউজিয়াম দু লক্ষ বিরানব্বই হাজার আটশো টাকার টিকিট বিক্রি হয়েছে বালি আর্কেড পাঁচ লক্ষ ষোলো হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে হাইটেক পার্ক দু লক্ষ এক হাজার ছশো টাকার টিকিট বিক্রি হয়েছে এটা গেল স্টার সিনেপ্লেক্স এবার যদি আমরা আসি বন্ধুরা গ্র্যান্ড রিভার ভিউ হোটেল সেখান থেকে এসেছে এক লক্ষ সাতাশ হাজার নশো পঞ্চাশ টাকার টিকিট মমিন থেকে এসেছে টোটাল চৌষট্টি হাজার আটশো টাকার টিকিট লায়ান সিনেমাস থেকে এসেছে ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকার টিকিট সিলভার স্ক্রিন থেকে এসেছে টোটাল সাতানব্বই হাজার আটশো টাকার টিকিট গ্র্যান্ড সিলেট থেকে টোটাল এসছে দু লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকার টিকিট এবং থেকে বড়ো ব্যাপার হচ্ছে প্রত্যেকটা জায়গাকার কালেকশন কিন্তু মোটামুটি পাওয়া গেছে আমরা নানান সময় দেখে থাকি কি যে হয়তো মিলিটারি মিউজিয়ামটার কোনো ফিগার শো করছে না বক্স অফিস ফিগার বা আমরা কখনো হয়তো দেখি যে মমিনের ফিগার শো করছে না কিন্তু আজকে কিন্তু দেখলাম ডে টুতে তুফানের সব জায়গাকার বক্স অফিস কালেকশন রিপোর্ট কিন্তু আমরা পেলাম এই টোটালটা যদি আমরা যোগ করি তাহলে দাঁড়াচ্ছে ষাট লক্ষ সাতচল্লিশ হাজার টাকার গ্রস কালেকশন ডে টু তুফানের দখলে এসেছে এটা ফেসবুক পেজের ধারণা অনুযায়ী তারা যেটা পোস্ট করেছে এবার আমি দেখলাম সিনেবাস বলে একটি ফেসবুক পেজ আছে তোমরা জানো তারাও ভীষণ আমাদেরকে প্রোভাইড করে থাকে তারা কিন্তু বলছে ডে টুতে গ্রস কালেকশন হয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে বাহাত্তর লক্ষ টাকা বাহাত্তর লক্ষ টাকা মানে যেটা একটা বিষয়পত্র ঠিক আছে চলো আমি বাহাত্তর লক্ষ ধরবো না একটু কম কম করে ধরে রাখি তাহলে আমাদের যদি হিসেবটা একটু কম কম করে ধরে রাখা হবে যখন তার থেকেও বেশি ছবিটা কালেকশন করবে আমরা জানতে পেরে আনন্দ পাবো চলো আমি ধরলাম ষাট লক্ষ টাকাই গ্রস কালেকশন করেছে সেখান থেকে আমি ধরলাম নেট কালেকশন করেছে তুফান গতকাল মাল্টিপ্লেক্স চেন থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা চলো আমি একদম কেটে ছেটে বাদ দিয়ে বললাম পঁয়তাল্লিশ লাখ টাকার নেট কালেকশন হয়েছে প্রথম দিন যদি আমরা বিএমআর কথা অনুযায়ী এগোই তাহলে আমরা জানতে পেরেছিলাম আঠাশ লাখ টাকা প্লাস ফার্স্ট ডে মাল্টিপ্লেক্স চেইন থেকে তুফানের গ্রস কালেকশন ছিল সেই আঠাশটাকে আমি একদম কেটে কুটে নেট কালেকশন ধরলাম কুড়ি লাখ টাকা ঠিক আছে তাহলে প্রথম দুদিনে যদি আমরা এভাবে ভাবি পঁয়তাল্লিশ লাখ আর কুড়ি কুড়ি লাখ ইজ ইকুয়াল টু পঁয়ষট্টি লাখ টাকা প্রথম দুদিনে তুফানের দখলে মাল্টিপ্লেক্স চেন থেকে নেট কালেকশন পঁয়ষট্টি লক্ষ টাকা এইবারে আসি সিঙ্গল স্ক্রিন বন্ধুরা আমি একদম অল্প করে ধরছি একদম অল্প করে ধরে নাও গড়ে একশো দশটি সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলো প্রত্যেক দিন এক লাখ টাকা করে বিজনেস করছে যদিও আমরা জানি প্রথম দিনই মধুমিতার সেল ছিল পাঁচ লাখ টাকা সামথিং গতকাল মধুমিতার একটা এরকম একটা সিনারিও আমরা দেখতে পেয়েছি ব্ল্যাকার্সদের নিয়ে টিকিট কাটা ইত্যাদি ইত্যাদি খুব বাজে লেগেছে বিষয়টা সেটা নিয়ে কথা বলেছি এই ভিডিওতে আর বলছি না তো আমরা গড়ে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে যদি এক লাখ টাকা করেও ধরি তাহলে দাঁড়াচ্ছে এক কোটি দশ লাখ টাকা একদিনে তাহলে দুদিনে সেটা দাঁড়াচ্ছে কত দু কোটি কুড়ি লাখ টাকা শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন এসেছে দু কোটি কুড়ি লাখ টাকা তাহলে দু কোটি কুড়িও ছেড়ে দিলাম চলো আমি দু কোটি টাকাই ধরলাম দু কোটি টাকা হয়েছে দুদিনে সিঙ্গেল স্ক্রিনে বক্স অফিস তাই যদি হয় তাহলে এদিকে দু কোটি আর এদিকে পঁয়ষট্টি লাখ দু কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা তুফানের দুদিনের টোটাল বক্স অফিস কালেকশন আজকে কনফার্ম এই ছবিটা তিন কোটির মার্জিন ছাড়িয়ে গিয়ে অলমোস্ট সাড়ে তিন কোটির দিকে এগোবে এটা আমার ধারণা দুপুরটা গড়ালে আমরা বুঝতে পারবো গত দুদিন আমরা যে সিনারিও দেখেছি ডে থ্রিতে ঈদের তৃতীয় দিনে এসে কি সিনারিও আমরা দেখতে পাই এটা আমি দেখার জন্যে প্রচণ্ডভাবে এক্সাইটেড তাহলে টোটাল কালেকশানটা তোমাদেরকে জানাবার চেষ্টা করলাম আমার ধারণা অনুযায়ী তুফানের টোটাল কালেকশন আড়াই কোটি থেকে পৌনে তিন কোটি টাকা মানে দু কোটি পঞ্চাশ লক্ষ থেকে দু কোটি পঁচাত্তর লক্ষ টাকা এইবার বলো তোমাদের কি ধারণা তোমাদের ধারণাটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক বাংলাদেশের টাইম সকাল সাড়ে এগারোটায় চলে আসে আসছে পরিচালক রাইহান রফির সঙ্গে স্পেশাল ইন্টারভিউ সেশন অ্যাবাউট তুফান কেউ মিস করো না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে Ta-da!